আটা সাথে গুড় রাত্রিবেলা গুড়ে জলের মধ্যে গুড় মিশিয়ে রেখে দিই, সকালবেলার মধ্যে মুড়ি ভিজাই, তারপর আটা সাথে তেল মেখে একটু পাইল করে তারপর আটা দিয়ে গুড় জল দিয়ে মেখে মেখে তারপরে ঠেকুয়া ছাপা রয়েছে এটা দিয়ে ঠেকুয়া ছেপে আমরা সরষের তেল দিয়ে ভাজি। আচ্ছা, এটা মানে ঠাকুরের জন্যই তো করেন? এটা এটা তো মানে প্রসাদ আমাদের, এটা মেন প্রসাদ আমাদের, আমরা এটাই চড়াই, এটাই হচ্ছে মেন আমাদের। আপনারা উপোস করে এইগুলো করতে হয়? আমাদের উপোস আছে কাল থেকে, কাল থেকে নির্জল। কালকে রাত্রিবেলা আমরা মিঠা ভাত রুটি করেছি, নিঃশব্দে আমার খাওয়া হয়েছে, খাওয়ার পর তারপর ওই লাস্ট খাওয়া। আজকে সারাদিন নির্জল উপোস, আজকে ঘাটে গিয়ে পালন মানে পুজো হবে, পরের দিন আমাদের আবার ভোরবেলা ঘাটে যেতে হবে, গিয়ে ওখানে পুজো পালন করে তারপর জল লাড্ডু খেয়ে জল খেয়ে পালন করতে হবে। আর এই ঠেকুয়া তো এখন খুব চাহিদা হয়ে গেছে, তার জন্য কি বেশি করে করেন? বেশি করে করতে হয় যে এখন আমরা 10 কেজি আটা করেছি, পরে আবার বিকালবেলা আমাদের 40 কেজি ময়দা দিয়ে করতে হবে, ময়দা দুধ সুজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমরা এগুলো বানাই। কি নাম আপনার? আমার নাম সঞ্জু হেলা। এ কিরকম ধরনের এই পূজোটা হয়? পূজোটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ দিয়ে হয়ে আসছে, আমার মা করতো, মার পর বউকে দিয়েছে। এই পুজোর খুবই চাহিদা, প্রসাদ মানুষের চায়, আমরা মানুষকে প্রসাদ যতটা পারি সমর্থন দিই। এই বছর করোনা আছে, তাও আমরা প্রত্যেক বছরে মুজনি করছি, আমরা চাইছি সবাই যেরকম দিতাম প্রত্যেক বছর এবার সেরকম দেবো। এই পুজোর উপর আমাদের অনেক আস্থা আছে, আমাদের সব জাতি ধর্ম যত লোক আছে সবাই আমাদের কাছে হাত কেটে এই প্রসাদ গ্রহণ করে। তা এই প্রসাদের বৈশিষ্ট্যটা কি? আপনি সূর্য দেবতাকে কি উৎসর্গ করে করেন? হ্যাঁ হ্যাঁ, সূর্য অ্যাকচুয়ালি তো সূর্য দেবতাকে এই পুজো হয়, এটা এটা সূর্য দেবতারই পুজো। কখন করবেন এটা? এটা আজ এই বৈকাল মানে সূর্য ডুবার সময় আর সকালে সূর্য অস্ত হওয়ার সময়, এই দু টাইম পুজো হয় আমাদের নদীতে। আর এই দুদিন বাড়িতে পুজো হয়, একদিন মিঠা ভাত আর রুটি হয়, আর একদিন ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে ভাত বানিয়ে পুজো হয়। কি নাম আপনার? রাজু হেলা।